আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন যে আমি ইতিমধ্যে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রথম পোর্শন অর্থাৎ এই পোর্শনটা আপলোড করেছি ভিডিও। আপনারা অনেকেই বলেছেন যে বাকিটা কোথায়, বাকিটা ভিডিও আপলোড করিনি কেন। যেহেতু আগের ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছিল, তাই আমি আগের ভিডিওতে এই তিনটা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন একই নিয়ে আলোচনা করেছি। এবারে ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 এবং সৃজনশীল প্রশ্ন 4 নিয়ে আলোচনা করব। এবার আপনারা দেখুন, সংক্ষিপ্ত প্রশ্ন 1 এ উপাত্ত সমূহ সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেওয়া আছে লিখে তারপরে যেগুলো দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা তো পরিসর, তো এগুলো লেখার পর পরিসর সমান সূত্রটা লিখে নেব। লিখে নেওয়ার পর যেহেতু আমরা সর্বোচ্চ সংখ্যা বের করব, তাই সর্বোচ্চ সংখ্যা এই সাইডে রেখে পরিসর অপোজিট সাইডে অর্থাৎ বাম পক্ষে রাখবো সর্বোচ্চ সংখ্যা এবং পরিসর রাখবো ডান পক্ষে। রাখার পর এখানে সর্বনিম্ন সংখ্যার জায়গায় সর্বনিম্ন সংখ্যার মান এবং পরিসরের জায়গায় পরিসরের মান, যেহেতু আমরা এই প্রশ্নে পেয়েছি এগুলা। প্রশ্নে পাওয়ার পর আমরা এখানে এই 1 এই সাইডে ছিল প্লাস, অপোজিট সাইডে গেলে হবে মাইনাস, মাইনাস করলে হবে 89। এবার এটা আছে এদিকে মাইনাস, অপোজিট সাইডে গেলে হবে প্লাস, তাহলে এটা এটা যোগ করার পর হচ্ছে 120। এটাই হচ্ছে আনসার প্রথম প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কি, 1 থেকে 22 অর্থাৎ 1 থেকে 22 পর্যন্ত তিন ধারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত, অর্থাৎ 1 থেকে 22 পর্যন্ত যেই সংখ্যাগুলোকে তিন ধারা ভাগ করা যায় ওই সকল সংখ্যা লিখতে হবে। লেখার পর এদের মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে 1 থেকে যে সকল সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায় ওইগুলো লিখে নেব। 3, 6, 9, 12, 15, 18, 21, যেহেতু 22 পর্যন্ত বলা হয়েছে তাই 22 পর্যন্ত বলা হয়েছে তাই আমরা 21 পর্যন্ত লিখলাম, কারণ 22 তো আর ভাগ করা যায় না 3 দ্বারা, আর কোনো সংখ্যাও ভাগ করা যায় না। এখানে দেখুন এই এইখানে তো আমরা সিরিয়াল করে লিখলাম, এখানে দেখুন যদি আমরা এদিক থেকে এদিক থেকে দুই দিক থেকেই দেখি তাহলে হচ্ছে 12 মাঝ বরাবর, অর্থাৎ এটাই মধ্যক। তারপরের পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, এখানে অনেকগুলো 1 ও অনেকগুলো 0 দেওয়া আছে আর কি, এই সংখ্যাগুলোকে সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা প্রথমে সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করলে কত হয় এটা বার করে নেব। বার করার পর মোট সংখ্যা অর্থাৎ কয়টা সংখ্যা আছে এখানে ওইটাও লিখে নেব। এখানে মোট 11টা সংখ্যা আছে, 11টা সংখ্যা দেওয়া আছে। তারপর গড় সমান এস বাই এন, আমরা এস এর জায়গায় এস এর মান, এন এর জায়গায় এন এর মান লিখে নিলাম। এটাই শেষ। যদি আপনারা চান দশমিকে বের করে রাখতে পারেন বা এইখানে রেখে দিলেও কোনো অসুবিধা নেই, আপনারা দশমিকে বের করতে চাইলেও দশমিকে বের করতে পারেন। পরের প্রশ্নটিতে বলা হয়েছে, কোনো শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের মোট শিক্ষার্থীদের গড় ওজন কত। এখন গড় ওজন বের করতে হলে প্রথমে আমরা কি লিখবো, শিক্ষার্থীদের গড় ওজন 15 জনের 40 কেজি এবং বালক হচ্ছে 30 কেজি 52 জনের, এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। এই দুটো যোগ করার পর মোট যতজন শিক্ষার্থী আছে 45 জন শিক্ষার্থী আছে, এই 45 জন শিক্ষার্থী দ্বারা ভাগ করলে আনসার বের হবে, এটা হচ্ছে 48। এটাই আনসার। তারপরের প্রশ্নে দেখুন, তারপরের প্রশ্নে বলা হয়েছে 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত, যে সংখ্যাগুলো যতবার আছে ওইগুলো লিখে নিলাম। লেখার পর দেখতেছি আমরা এখানে দেখছি যে 25 এবং 28 দুইটি করে থাকার কারণে এই দুইটাই হচ্ছে প্রচুরক। এখানে আনসার শেষ, সংক্ষিপ্ত প্রশ্ন শেষ, প্রশ্নের সাথে প্রশ্নের আনসার আলোচনা করাও শেষ হলো। এবার আমরা সৃজনশীল প্রশ্নে যাই। সৃজনশীল প্রশ্নে একটি সারণী দেওয়া আছে এবং ক প্রশ্নে বলা হয়েছে চালকের পরিচয় সহ মধ্যকের সূত্র লিখো। মধ্যকের সূত্র লিখতে হবে চালকের পরিচয় সহ, অর্থাৎ এইভাবে মধ্যকের সূত্রটা প্রথমে লিখে নিলাম আমরা। মধ্যকের সূত্র বইই দেওয়া আছে, আর মধ্যক ইজ ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, যেখানে এল হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণী নিম্ন সীমা
এন হলো গণসংখ্যা, এফসি হলো মধ্যকের পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইচ হলো শ্রেণীব্যাপ্তি। এই জায়গা লিখে নিলেই কয়ের আনসার শেষ। এবার খয়ে বলা হয়েছে, খয়ে বলা হয়েছে সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যা লাগে, আমাদের তো সারণিতে এই প্রাপ্ত নাম্বার এবং গণসংখ্যা দেওয়া আছে। আমাদের করতে হবে পাঁচটা ঘর। এভাবে আমরা প্রথম লাইনে লিখে নেব, সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। তারপর পাঁচটা ঘর করে কি করতে হবে, প্রাপ্ত এগুলো তো প্রশ্নে দেওয়া আছে, এই দুইটা লিখে নেব। আর এইটা বার করতে হবে, এই প্রথম এই 25 51 প্লাস 60 দিয়ে তারপর 2 দ্বারা ভাগ করতে হবে। এইভাবে সবগুলাই এটার সাথে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করে এই মানগুলো বের করতে হবে। আর ধাপ বিচ্যুতি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যেটা ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে, সূত্র দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে সহজ নিয়মে বুঝাচ্ছি যে যেহেতু এটা তো ছোট থেকে বড়তে যাচ্ছে, তাই সবসময় মনে রাখবেন ছোট থেকে যখন বড়তে যায় তখন সবার বড় সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, এটা বরাবর একটা জিরো দেওয়ার পর উপরের দিকে হয় মাইনাস এবং নিচের দিকে হয় প্লাস। এটা সহজ নিয়ম, কিন্তু এটা আমি আপনাদের বোঝা সুবিধার্থে বলছি, কিন্তু এটা ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে, সূত্র অনুযায়ী করতে হবে। ধাপ বিচ্যুতির পর এইটা হচ্ছে ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ করার পর যা হয় তা, এটার সাথে এটা গুণ করলে এটা হবে। এভাবে গুণ করার পর এইগুলা সবগুলা যোগ করে বের হলো মাইনাস 4, আর এগুলা যোগ করে হলো 50 অর্থাৎ 50। এবার গড়ের সূত্র হচ্ছে গড় ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ওয়ান ইউ ওয়ান বাই এন ইন্টু এইচ। এখানে এর মান কিভাবে পাবেন, এর মান পাবেন এখানে দেখে, এ দেখুন এখানে 15 অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর গিয়ে মধ্যমান যেটা আছে ওইটাই হচ্ছে এর মান। তাহলে আমরা এখানে এর মান বসিয়ে নিলাম, এখানে এটার মানও আমরা পেয়েছি অঙ্ক করার পর মাইনাস 4, এটার মান পেয়েছি 50 এবং 10, তারপরে এইটার সাথে এটা গুণ করলে হবে 40, আর প্লাসে মাইনাসও হয় মাইনাস। এবার এটা দিয়ে এটা ভাগ করার পর হচ্ছে 0.8, এটা থেকে এটা মাইনাস করলে হয় 74.7, এটাই আনসার। তারপরের প্রশ্নে বলা হয়েছে, দেখুন প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, লিখে এখানে তিনটা ঘর করে নিতে হবে। এখানে প্রথমটাতে লিখতে হবে প্রাপ্ত নম্বর, মধ্যবিন্দু, গণসংখ্যা। লিখার পর গ্রাফটা এঁকে নিতে হবে, গ্রাফটা এভাবে আঁকতে হবে, মধ্যবিন্দু নিচে এবং গণসংখ্যা এ উপরের দিকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। লিখার পর মধ্যবিন্দুগুলো বসিয়ে দিতে হবে এখানে এবং গণসংখ্যাগুলো এই দিকে, অর্থাৎ এখানে বসানোর পর দেখুন এখানে প্রতি পাঁচ ঘরকে আমরা 10 করে ধরেছি। এখানে পাঁচটা ঘর নিয়ে কিন্তু একটা ঘর, তাহলে আমরা এভাবে ধরার পর এই প্রথমটা দেখুন, এখানেই দেখে নিতে পারবেন প্রথমটার হচ্ছে 8, তাই আমরা এই আটটা ঘর যে বরাবর আছে এর মাঝখানের ঘরে একটা বিন্দু দিলাম। পরেরটা হচ্ছে 10 10, এভাবেই করে, অর্থাৎ যেই ঘরে যাবেন ওই ঘরের মাঝ ঘর মাঝ বরাবর ঘরটা, অর্থাৎ মধ্যে যে ঘরটা আছে ওই ঘরটাতে বিন্দু বসাতে হবে, তারপরে এগুলো যোগ করলে বহুভুজ হয়ে গেল। তারপরে ছক কাগজের নিচের লেখাটা এভাবে লিখতে হবে, ছক কাগজে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতিটি ঘরকে 10 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতিটি ঘরকে গণসংখ্যা 5 একক ধরে প্রদত্ত আয়তালক আঁকা হলো। এখন চিহ্নিত মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করি। প্রথম শ্রেণীর প্রান্তবিন্দু এবং শেষ শ্রেণীর প্রান্তবিন্দু শ্রেণী ব্যবধান নির্দেশক এক্স অক্ষর সাথে যুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এতটুকু লেখার পর এখানে আর কিছু লিখতে হবে না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি গণিতবিদে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমাদের পেজে লাইক দিন, যাতে আপনারা এই ধরনের ভিডিও আরও পেতে পারেন। আমাদের পেজে নিয়মিত গণিতের ভিডিও আপলোড করা হয়।
তাছাড়া আপনাদের যে কোনো সমস্যা সমাধান দেওয়ার আমরা চেষ্টা করি। যেহেতু আমাদের আমাদের পেজ একটি গণিত বিষয়ক পেজ হওয়ার শর্ত অ্যাসাইনমেন্টের ভিডিও আমরা আপলোড করি আপনাদের সুবিধার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।